ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এই মাত্র পাওয়া খবর অনুযায়ী উত্তরপ্রদেশে খোঁজ মিলেছে কাপ্পার, করোনার এই নতুন রূপ আসলে কি। তো বন্ধুরা, করোনার নতুন রূপ কাপ্পা নিয়ে কি আপডেট উঠে এসেছে, উত্তরপ্রদেশে কি জানা গিয়েছে, বিস্তারিত সমস্ত কিছুই জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। উত্তরপ্রদেশে 107 জনের শরীর থেকে প্রমাণ মিলেছে মারাত্মক ডেল্টা প্রজাতির, আর পাশাপাশি দুজনের শরীরে দেখা গিয়েছে কাপ্পা প্রজাতির সংক্রমণ। এই কাপ্পা প্রজাতি আদলে কি জেনে নেওয়া যাক। করোনার এই নতুন রূপ কিন্তু নতুন নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু অনুযায়ী ভারতের কাপ্পার প্রথম খোঁজ মিলেছিল 2020 সালের অক্টোবর মাসে, যেখানে ডেল্টা নামে ডাকা হচ্ছে B.1.617.1 রুপি ভাইরাসের নামকরণ করা হয় কাপ্পা। ল্যামডা বা ইতিমধ্যে 30টি দেশে ছড়িয়ে পড়েছে, তার মতোই কাপ্পার খোঁজও নজর রাখছে হু। তবে এখনই করোনার এই রূপ নিয়ে নতুন বেশি উদ্বেগ প্রকাশ করেনি হু। ডেল্টার মতোই কাপ্পাতেও দুটো মিউটেশন রয়েছে, EE484Q এবং L452R। ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট কি, SARS-CoV-2 যখন জিনগত বদল আসে এবং তাতে ভাইরাস ধর্ম বদলে যায়, মানে কিভাবে এই ভাইরাস ছড়াচ্ছে, কত দ্রুত কত মানুষকে সংক্রমিত করতে পারছে, সংক্রমণের ফলে শরীরে কী কী বদল আসছে, প্রতিরোধ শক্তিকে কতটা ফাঁকি দিতে পারছে, তখন এই নয়া রূপ নিয়ে নড়ে চড়ে বসেন বিজ্ঞানীরা। বিশেষ করে এক একটা অঞ্চলে যদি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে ভাইরাসের কোনো রূপ এবং অনেক মানুষকে একসঙ্গে সংক্রমিত করতে পারে, বা অনেকগুলো দেশে এই প্রজাতি ছড়িয়ে পড়ে, তাহলে হু সেই প্রজাতি নিয়ে আরও গবেষণা শুরু করে। বিশ্ব স্বাস্থ্যের ওপর কোনো রকম আশঙ্কা দেখা গেলে সেই প্রজাতি হয়ে যায় ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, যা নিয়ে উদ্বেগ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি সকলেই বুঝতে পেরেছে।